দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 62% ছাত্রী কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের ঘটনায় দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় দিন দিন এ সংস্কৃতি বাড়ছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবন্তিকার ঘটনায় অপরাধীরা উপযুক্ত শাস্তি পেলেই এ নির্যাতনের লাগাম টেনে ধরা সম্ভব মনে করছেন অনেকেই। বাকিটা জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। হাজারো স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয় প্রত্যেকটি শিক্ষার্থীর। পথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা থমকে দেয় কিছু জীবন। অবন্তিকা তাদের মধ্যে একজন, কিন্তু যাদের কারণে এমন স্বপ্নের সমাধি ঘটছে তাদের কতজন শাস্তির সম্মুখীন হচ্ছেন? অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শুধু অবন্তিকায় নয়, এমন শত শত শিক্ষার্থী কোনো না কোনো ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতনের শিকার, যার হার 62%। সাইবার সেক্সুয়াল ভিক্টিমাইজেশনের ক্ষেত্রে যেটা আমরা দেখি, যে ঢাকা মেট্রোপলিটনের উপরে করা, সেটা ঢাকা সিটির ভিতর বিভিন্ন বয়সের, এর মধ্যে ধরেন যে আমরা সবচেয়ে বেশি স্টুডেন্টরা এটা শিকার হয়, সবচেয়ে বেশি, যেটার সংখ্যা প্রায় এটাও 62%-এর মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে রাজনীতির প্রভাব থাকার কারণে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে শ্রদ্ধার সম্পর্ক ছিল তা হারিয়ে যাচ্ছে। অতীতে নির্যাতনের ঘটনাগুলোয় উপযুক্ত বিচার হলে বর্তমানে এমন দিন আসতো না বলে মনে করেন তিনি। শিক্ষা কার্যক্রমের বাইরে বিভিন্ন ধরনের স্বার্থকেন্দ্রিক যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, সেই সম্পর্কগুলোতে জ্ঞানকেন্দ্রিক কোনো সম্পর্ক নেই, বরং সেখানে যৌনতা আছে, সেখানে আর্থিক সুযোগ সুবিধা আছে, সেখানে প্রতিপক্ষ বা সহকর্মীকে ঘায়েল করার জন্য একটা নিজের মতো করে একটা পক্ষ বা গোষ্ঠী বা একটা চক্র তৈরি করার এই ধরনের মানসিকতা রয়েছে। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কোনো কোনো শিক্ষক এই ধরনের মানসিকতা ধারণ করেন এবং এইভাবে যদি কাজ করেন, তো সেখানে শিক্ষার্থীরা মানে যৌন নিগ্রহের শিকার হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তি হলেই এমন পরিস্থিতির লাগাম টেনে ধরা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।